গুনগুন আর বাবিনের ভুল বুঝাবুঝি শেষে তাদের ঘুরতে যাওয়ার প্যাকিং ইতিমধ্যেই দেখে ফেলেছে দর্শক। তবে কোথায় তারা ঘুরতে যাচ্ছে সকলে মিলে সে খবর অজানা অনেকেরই। বর্তমানে দার্জিলিংয়ে রয়েছে টিম খড়কুটো। সেখান থেকে ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশিক ত্রিনা দুজনেই। ত্রিনা জানিয়েছেন 7 দিনের জন্য আউটডোর শুটে গিয়েছেন তারা। শুক্রবার বিমান এবং ট্রেন মিলিয়ে মোট 60 জন কলাকুশলী কালিম্পংয়ে পৌঁছেছেন। শুক্রবার ক্যামেরা বন্ধ ছিল, সেদিন ছুটির মেজাজে ঘুরে বেরিয়েছে গোটা দল। শনিবার সকাল থেকে পাহাড়ে ঘুরে ঘুরেই চলছে কাজ। কৌশিককে দিয়ে ছবি তোলানো নাকি মুশকিলহীনহীন নামুমকিন হ্যায়, তবু সেই অসম্ভবকে সম্ভব করেছেন গুনগুন। অম্বরীশ এবং ত্রিনা জেদের পাল্লায় পড়ে পাহাড়ি প্রেক্ষাপটে ছবি তুলতে বাধ্য হয়েছেন কৌশিক। আজকে উই আর এট এ ভেরি বিউটিফুল ভিউ, তোমরা সবাই দেখতে পাচ্ছ আই থিঙ্ক। ওকে, দিস ওয়াজ এ বিউটিফুল ভিউ, বাট ইভেন আই হ্যাভ আ বেটার ভিউ টু শো ইউ। টেন টেন প্রতিদিন পটকা পটকা, হাউ আর ইউ ফিলিং? আমার তো বয়স হয়েছে, আমার ঠান্ডা একটু বেশি লাগে আজকাল। কতদিন আমি ঠান্ডায় আসিনি, সেই জন্যই আমার ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন গুনগুনের অনস্ক্রিন যা মিষ্টিও, যার ব্যাকগ্রাউন্ডে পাহাড় শহর রাস্তাঘাট। হাসি ঠাট্টার পাশাপাশি হিমালয়ের এই শৈল শহরে মানুষ ভ্রমণ করারও সুযোগ মিলবে দর্শকদের। আর তার সঙ্গে গুনগুন আর বাবিনের রোম্যান্স তো রইলই। জমাটি ঠান্ডা শীত পোশাকের ওম, জংলা ফুলের গন্ধে মোমো, পাহাড়ের নেশায় মেতে আনন্দে কাজ করছে খড়কুটো পরিবার।